সম্মানিত ভিউয়ার্স, ল টিপস বিডি আইনি জিজ্ঞাসা এবং আইনগত সমাধান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি পি এম সিরাজুল ইসলাম, সিরাজ প্রামাণিক, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজ আমরা আলোচনা করব, আপনি নারী নির্যাতনের শিকার হয়েছেন, আপনি ধর্ষণের শিকার হয়েছেন, আপনি ধর্ষণজনিত কারণে আপনার পরিবারের কারণ মৃত্যু ঘটেছে, আপনার পরিবারের কেউ আত্মহত্যার শিকার হয়েছেন, কেউ যৌন নিপীড়নের শিকার হয়েছেন, কারোর যৌতুকের জন্য মারধর এবং নির্যাতন করেছেন, কারোর ধর্ষণের ফলে সন্তান জন্মলাভ করেছে, এই জাতীয় অপরাধের যদি আপনি শিকার হন, তাহলে আপনি কোথায় যাবেন, কি করবেন, কিভাবে এই অপরাধের সাজা শাস্তি আপনি নিশ্চিত করবেন, তা নিয়ে আমাদের আজকের আলোচনা। এক কথায়, কিভাবে করবেন আপনি নারী এবং শিশু নির্যাতন দমন আইনে মামলা। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। আমরা সবাই জানি নারী ও শিশু নির্যাতন দমন আইন আমাদের দেশে তৈরি হয়েছে 2000 সালে। এরপর 2003 সালে এই আইনের কয়েকটি ধারা সংশোধিত হয়েছে। এই আইনে যে বিষয়গুলো নিয়ে আদালতে মামলা হতে পারে, অর্থাৎ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যে মামলাগুলোর বিচার হয় তার মধ্যে রয়েছে নারী পাচার, অর্থাৎ আপনি যদি পাচারের শিকার হন অথবা আপনার পরিবারের কেউ যদি পাচারের শিকার হন, তাহলে আপনি কিন্তু নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে গিয়ে আপনি বিচার সে মামলা করতে পারবেন। এরপর রয়েছে নারী এবং শিশু অপহরণ, মুক্তিপণ আদায়, ধর্ষণ, ধর্ষণজনিত কারণে মৃত্যু, নারীর আত্মহত্যায় প্ররোচনা, যৌন নিপীড়ন, যৌতুকের জন্য মিথ্যা ঘটানো, ভিক্ষাবৃত্তি ইত্যাদির উদ্দেশ্যে যদি কোনো শিশু বা নারীকে কেউ অঙ্গহানি করে, ধর্ষণের ফলে জন্মলাভকারী শিশু সংক্রান্ত বিধান কী, সংবাদ মাধ্যমে যদি নির্যাতিত নারী বা শিশুর পরিচয় প্রকাশ করে, আপনি যদি অ্যাসিড নিক্ষেপের শিকার হন, এই কাজগুলোর জন্য আপনি নারী শিশু নির্যাতন দমন আদালতে গিয়ে মামলা করতে পারবেন, বিচার চাইতে পারবেন। এই ধরনের ঘটনার শিকার হলে আপনার প্রথম কাজটি হবে আপনি পার্শ্ববর্তী যে থানায় আছে সেই থানায় গিয়ে অভিযোগটি জানানো। অভিযোগটি কিন্তু আপনি লিখিত আকারে জানাবেন। বিষয়টি থানার অফিসার ইনচার্জ অর্থাৎ অসি সাহেব বা ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি দায়িত্বে আছেন তিনি প্রাথমিক ঘটনার তথ্য বিবরণী ফরমে লিপিবদ্ধ করবেন। পরে বিষয়টি সংশ্লিষ্ট এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেট আদালতে সেই তথ্য ফরম অর্থাৎ কেসটি প্রেরণ করবেন। এখতিয়ারধীন ম্যাজিস্ট্রেট তা গ্রহণ করলে ওই মামলার আসামিদের আদালতের সামনে উপস্থিত হওয়ার জন্য একটি তারিখ ধার্য করেন। এরপর থানা থেকে এই মামলার একটি চার্জশিট আসে অর্থাৎ অভিযোগপত্র আসে। এরপরেই মামলাটি বিচারের জন্য উপযুক্ত আদালত অর্থাৎ নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি বদলি হয়, বিচার কার্য শুরু হয়। পরবর্তীতে সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করলে সেই তারিখে মামলাটির বাদী এবং অভিযুক্তকে আদালতের সামনে হাজির হয়ে সাক্ষী দিতে হবে এবং মামলার পরবর্তী কার্যক্রম চলতে থাকবে। মনে রাখবেন, কোনো কারণে পুলিশ যদি মামলা না নেয় অর্থাৎ থানা যদি অভিযোগটি গ্রহণ না করে, তাহলে নালিশি অভিযোগের মাধ্যমে সংঘটিত অপরাধের বিচার চেয়ে আপনি মামলা করতে পারেন। এই ক্ষেত্রে ওই আদালত অর্থাৎ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের সামনে একজন কর্মচারী দায়িত্বে থাকেন, তার সামনে আপনি একটি হলফনামা সম্পাদন করতে হবে যে আমি থানাতে মামলা করতে গিয়েছিলাম, থানা মামলাটি গ্রহণ না করায় আমি আদালতে এসে মামলা করার জন্য প্রস্তুতি নিয়েছি। এই আবেদনটি অবশ্যই বিচারকের সামনে হাজির করার সময় অভিযুক্তকে আদালতে উপস্থিত হয়ে জবানবন্দি দিয়েই মামলাটি করতে হবে। আদালতের অভিযুক্তের জবানবন্দি শোনার পর ওই অভিযোগের কোনো ভিত্তি আছে কি না তা পরীক্ষা করার উদ্দেশ্যে সংশ্লিষ্ট বিচারক অর্থাৎ নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যিনি বিচারক আছেন তিনি অভিযোগকারীকে এবং প্রয়োজন হলে ওই মামলায় যাদেরকে সাক্ষী করা হয়েছে সেই সাক্ষীদেরও শপথের মাধ্যমে জবানবন্দি তিনি নিতে পারবেন। এরপর তিনি বাদী এবং সাক্ষীর জবানবন্দির সার সংক্ষেপ নিজে লিখবেন, অভিযোগকারী ব্যক্তিরও কোনো সাক্ষী থাকলে তার স্বাক্ষর নেবেন। এরকম অভিযোগ একটি কমপ্লেন রেজিস্টার কেস দিয়ে নথিভুক্ত হয়। শপথ পরীক্ষার সময় এবং অভিযোগকারীর বক্তব্যে সন্তুষ্ট না হন অথবা অভিযোগকারীর মামলার যদি কোনো ভিত্তি না থাকেন, তাহলে বিচারক মামলাটি খারিজ করে দিতে পারেন। তবে ভয়ের কিছু নেই, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এই আদেশের বিরুদ্ধে আপনি মহামান্য হাইকোর্টে রিভিশন আবেদনও করতে পারেন। তবে প্রয়োজন মনে করলে বিচারক কিন্তু অভিযোগটির সত্যতা যাচাইয়ের জন্য
অধিকতর তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত করার উদ্দেশ্যে তিনি নিজে অথবা তার অধস্থন অন্য কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বিষয়টি তদন্ত করার নির্দেশ দিতে পারেন। অভিযোগটির সত্যতার জন্য বিচারক ইচ্ছাকলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকেও তদন্ত কাজে সম্পৃক্ত করতে পারেন। আবার অভিযোগটি সত্য মনে হলে পারিপার্শ্বিক বিবেচনায় আমলে নিয়ে বিচারক ক্ষেত্র বিশেষ আসামিদের বিরুদ্ধে সরাসরি ওয়ারেন্ট জারি করতে পারেন অথবা সংশ্লিষ্ট থানাকে মামলাটিকে এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দিতে পারেন। অন্য প্রক্রিয়া হলো থানা পুলিশ মামলা নিতে না চাইলে আপনি কিন্তু মহামান্য হাইকোর্টেও রিট দায়ের করে প্রতিকার চাইতে পারেন। রিট আপনার অধিকার, আপনার অধিকার ক্ষুণ্ণ হলে অধিকারকে ফিরিয়ে নেওয়ার জন্য আপনি মহামান্য হাইকোর্টে এই বিষয়ে রিট দাখিল করতে পারেন। রিট আবেদন ভিকটিম বা তার পরিবার থানায় মামলা দায়েরের অনুমতি প্রদান ও আসামিদের গ্রেপ্তারের আদেশও প্রার্থনা করতে পারেন। হাইকোর্ট বিভাগ রায় প্রদান করলে পুলিশ কিন্তু রায় মানতে বাধ্য। সম্মানিত ভিউয়ার্স, আপনি নির্যাতনের শিকার হলে, আপনি ধর্ষণের শিকার হলে আপনি কোথায় যাবেন, কি করবেন, নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে কীভাবে মামলা করবেন, থানা মামলা নিলে আনিলে কোথায় আসবেন, এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলা গ্রহণ না করলে কীভাবে মহামান্য হাইকোর্টে রিভিশন করবেন, অথবা মহামান্য হাইকোর্টে থানায় মামলা না নিলে কীভাবে রিট আবেদন করবেন, এই সংশ্লিষ্ট বিষয়ে পরিষ্কার ধারণা পেয়েছেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে উল্লেখ করুন, আমরা সে সকল বিষয়ে ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরব। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটি ল টিপস বিডি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।